ভিনদেশি খাবার হওয়া সত্ত্বেও আমাদের দেশে যে খাবারগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে তার মাঝে অন্যতম খাবার হচ্ছে মোমো অল্প উপকরণ ব্যবহার করে ঘরে কিভাবে পারফেক্ট মোমো তৈরি করা যায় আজকের ভিডিওতে ওইটাই শেয়ার করবো তৈরি করছি চিকেন মোমো শুরুতেই আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলাম অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করছি পানিটা অবশ্যই দুই তিন তিনবারই দিতে হবে একটু সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে ডোটা তৈরি করতে হবে ডোটা খুব বেশি নরম অথবা শক্ত হবে না একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি এক ঘন্টার জন্য অন্যদিকে আমি দেড় কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি এর মাঝে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা কাঁচামরিচ এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা রসুন দিয়ে দিলাম আরো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা কুচি হাফ চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস আপনারা ডার্ক সয়া সস ব্যবহার করলে এক টেবিল চামচ দিলেই হবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মাখিয়ে নিতে হবে অন্যদিকে ডোটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে আরো চার পাঁচ মিনিটের জন্য ভালোভাবে মথে নিতে হবে কিছুটা ময়দা ছড়িয়ে ডোটাকে ভালোভাবে একটু মথে নিচ্ছি এরপর ডোটাকে লম্বা করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় একটা রুটি বানিয়ে ছোট করে কেটে নিতে পারেন তবে আমার কাছে এটাই সহজ মনে হয় ডোয়ের এই ছোট অংশগুলোকে অবশ্যই ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তা না হলে এগুলো ড্রাই হয়ে যাবে এখন ছোট ছোট করে রুটি বানিয়ে নিতে হবে রুটিগুলো ঠিক এরকম পাতলা হবে রুটির মাঝে এক চামচের মতো চিকেন মিক্স নিয়েছি রুটির চতুর্দিকে দিকে কিছুটা পানি লাগিয়ে নিতে হবে এরপর হাত দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা আপনাদের নিজেদের পছন্দের ওপর ডিপেন্ড করে আমি আজকে সবগুলো মোমোই এরকম গোল করে তৈরি করছি তবে আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করতে পারেন একইভাবে আমি বাকি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি আমার রান্নার ভিডিওগুলো আপনারা চাইলে সরাসরি ফেসবুক থেকেও দেখতে পারবেন পেজের লিঙ্কটা নিচের ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে একটা স্টিলের চালনির ওপরে আমি কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি একটু দূরে দূরে মোমোগুলো বসিয়ে দিলাম হাড়ির মাঝে পর্যাপ্ত পরিমাণ গরম পানি নিয়ে নিচ্ছি চালনিটাকে এর উপরে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এই মোমোগুলোকে স্টিম করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য স্টিম করার জন্য আমি যে পাত্রটা ব্যবহার করেছি এটা মূলত রাইস কুকারের আপনারা চাইলে রাইস কুকারের ভিতরেও স্টিম করে নিতে পারেন হয়ে গেছে মোমোগুলোকে তুলে নিচ্ছি গরম গরম পরিবেশন করছি চিলি অয়েলের সাথে এই চিলি অয়েল তৈরির ভিডিও আমার চ্যানেলে দেওয়াই আছে লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে দেখে নিতে পারবেন দেশি বিদেশি আরও অনেক রান্নার সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ